শিক্ষক দুর্নীতি মামলায় জেলে ঢুকেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো প্রভাবশালী ব্যক্তিরা। লক্ষ লক্ষ যুবকের স্বপ্নকে চুরমার করে দিয়েছেন এইসব ব্যক্তিরা। এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কুন্তল ঘোষ। হুগলির এই দাপুটে যুবনেতার কুকীর্তি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। কে এই কুন্তল ঘোষ, কিভাবে রাজনীতিতে উত্থান হলো তার? কুন্তলের পরিবারের সাথে বরাবরই যুক্ত রাজনীতি। তার বাবা স্বপন ঘোষ হলেন বলাঘর এলাকার প্রভাবশালী সিপিএম নেতা এবং বাম জামানায় পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলেছেন একসময়। কিন্তু তার ছেলে কুন্তল ঘোষ সম্পূর্ণ বিরোধী ঘটনার রাজনীতিতে নেমেছিলেন। 2016 তৃণমূলে যোগ দিয়েই দ্রুত গতিতে উত্থান কুন্তলের। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কুন্তল ঘোষ বলাঘর গ্রাম পঞ্চায়েতের ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বলাগড়ের ভবানীপুর চর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর বেশি দূর পড়াশোনা করতে পারেনি, এমনকি স্নাতক পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি কুন্তল। কুন্তল বেশিরভাগ সময়ই তার কলকাতার ফ্ল্যাটে থাকতেন। 2011 সালে হুগলির ধনেখালীতে একটি বিএড কলেজে অংশীদারিত্বে ব্যবসা শুরু করেন। এখানে একটা কথা ভেবে দেখুন, যে ব্যক্তি নিজে স্নাতক হতে পারেনি সে একজন বিএড কলেজের মালিক। যেখানে স্নাতক করা ছেলেরা বিএড ট্রেনিং করে শিক্ষক পদের জন্য বসবে, সে জায়গায় কুন্তল খুলে বসেছেন একটা বিএড কলেজ। কিন্তু সেই সময় তৃণমূলে তেমন সক্রিয় ছিলেন না। 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে বলাগড় বিধানসভা এলাকায় তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত তাকে। এরপর হঠাৎ করেই রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পেয়ে যান কুন্তল। দলীয় ত্রিপুরায় তৃণমূলের একাধিক শাসক দলের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ ছিল তাঁর। স্থানীয় বাসিন্দারা বলছেন যে কুন্তল মাঝে মাঝে এলাকাতে দান ধ্যান করে থাকেন, কারো বিয়ে বা কেউ মারা যাক মিলত কুন্তলের তরফে আর্থিক সাহায্য। এই যুবনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি 325 প্রার্থীর কাছে প্রায় 19 কোটি টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকা দিয়েই বিলাসবহুলভাবে জীবন কাটাতেন। এই টাকার অঙ্কটা 30 কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ইডি সূত্রে খবর। 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অশিক্ষক কর্মীদের, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি, এবং শিক্ষকতা কর্মীদের নিয়োগে তদন্ত করার জন্য গত বছরের মে মাসে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল। বাছাই পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চাকরি পেতে প্রায় 5 লক্ষ থেকে 15 লক্ষের মধ্যে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে কুন্তলের উপর। এত টাকা কী করেছিলেন কুন্তল ঘোষ? সেই টাকা চলে গিয়েছিল উপরমহলে, পার্টি ফান্ডে সেই টাকা কাজে লেগে গিয়েছিল, সেই টাকা চলে গিয়েছে টলিউডের বিভিন্ন নায়ক নায়িকাদের কাছে। এসএসসি এবং প্রাইমারি টেট পরীক্ষা ছাড়াও দুর্নীতি করতে ছাড়েনি পৌরসভা নিয়োগেও। অর্থাৎ শিক্ষক থেকে মজদুর সমস্ততেই মাস্টার মাইন্ড ছিলেন কুন্তল। শুধু রাজ্য সরকারি চাকরি নয়, কেন্দ্রের চাকরি দেওয়ার নাম করেও 12 লক্ষ টাকা করে নিত কুন্তল ঘোষ। টিভি9 বাংলার একজন অভিযোগকারী বলছেন যে তার কাছে রেলের চাকরি করে দেওয়ার নাম করে প্রায় 5 লক্ষ টাকা নিয়েছিল। নিজেকে ইস্টার্ন জোনের এক্সিকিউটিভ বলে পরিচয় দিতেন কুন্তল। ছাপানো হতো সেভাবে কার্ডও। প্রথমে ক্যান্ডিডেটের কাছে নথি নেওয়া হতো, তারপর চাকরি সংক্রান্ত ফেক ইমেল আসত রেলওয়ে লেখা সাইট থেকে। ইমেল এলেই অ্যাডভান্স দিতে হতো 5 লক্ষ টাকা। মেডিকেলের জন্য ডাকা হতো শিয়ালদহ লাগোয়া হাসপাতালে, সেখানে হতো ব্লাড টেস্ট, এরপর শিয়ালদহের গেস্ট হাউসে ফাইনাল ভেরিফিকেশন হয়ে যেত। এবারে আসি বনি সেনগুপ্তের সঙ্গে কুন্তলের সম্পর্ক। কুন্তলের কাছ থেকে প্রায় 40 লক্ষ টাকা নিয়েছিল বনি সেনগুপ্ত। সেই টাকা দিয়েই একটি গাড়ি কিনেছিলেন, পরে অবশ্য সেই টাকা ফিরিয়ে দিয়েছে ইডির কাছে বনি সেনগুপ্ত। এছাড়া কুন্তলের ছিল অনেক বান্ধবী, তার মধ্যে সোমা চক্রবর্তী হলেন একজন। তিনি খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। কুন্তল ঘোষ তাকে 55,63,000 টাকা দিয়েছিল। সোমা চক্রবর্তী পার্লারের ব্যবসা রয়েছে। সোমার সাথে আলাপ হয়ে কুন্তলের সাথে ভালো বন্ধুত্বের সূত্রপাত হয়। কুন্তলের ছিল একটি প্রোডাকশন হাউস। কুন্তলের সেই প্রোডাকশন হাউসের নাম নবকথা ইনিশিয়েটিভ। তাহলে এখানে কি ঘুষ নেওয়া টাকা এবং প্রতারণার টাকা, কালো টাকাকে সাদা করার ব্যবস্থা করা হতো? এডি সূত্রে খবর, কুন্তলের এই প্রোডাকশন হাউসে তৈরি হতো একাধিক মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম। অভিনয় করেছেন টলিউডের একাধিক নামি নামি অভিনেতারা। এবারে আসি হুগলির প্রমোটারের যোগাযোগ সম্পর্কে। কে এই অয়ন? পুরো নাম অয়নশীল। 60টি পৌরসভায় অযোগ্যদের নিয়োগ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। সেই টাকা দেওয়া হতো কুন্তল ঘোষকে। সেই টাকা যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। চাকরি বিক্রির রেট চার্ট ছিল অয়নশীলের।
টাকা নিলেই কাজ হতোই। চাকরি প্রার্থী উত্তরপত্রে যায় লিখে আসুক না কেন, চাকরি তার হতোই। যথাসময়ে ঠিক বদলে যেত তার খাতা। জানা গিয়েছে বরাহনগর, কামারহাটি, পানিহাটি এবং উত্তর ও দক্ষিণ দমদম সহ প্রায় 60টি পৌরসভার চাকরি বিক্রি করেছেন অয়ন। অয়ন ওই পৌরসভাগুলিতে বিভিন্ন পদে চাকরি বিক্রি করেছেন। শ্রমিক, কেরানি, গাড়ি চালক, গ্রুপ সি, সমস্ত পদে বিভিন্ন পদের মূল্য ছিল বিভিন্ন রকমের। তবে 4 লক্ষের নিচে নামতো না সেই রেট। আর্থিক ব্যবস্থা দেখে মাঝে মধ্যে বদলে যেতেও সেই টাকা। শ্রমিকের চাকরির জন্য 4 লক্ষ টাকা, কেরানি পদের জন্য 5 লক্ষ টাকা, গাড়ি চালকের জন্য 4 লক্ষ টাকা, গ্রুপ সি জন্য 7 থেকে 8 লক্ষ টাকা। ওই মার্কশিট বিকৃত করা ছিল তার বাঁ হাতের খেলা। এই জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে নয়ন। চাকরি প্রার্থীদের শুধু টাকা দিয়ে দিতে হতো আর বসতে হতো পরীক্ষায়। এরপরে শুরু হতো অয়নের খেলা। ইডি 37 ঘন্টা তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অয়নকে। বেরিয়ে আসে 50 কোটি টাকার লেনদেনের তথ্য। তার কাছ থেকে পাওয়া গেছে একাধিক ওএমআর সিট, অ্যাডমিট কার্ড। অয়নের থেকে টাকা যেত কুন্তলের কাছে, তারপর যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। চাকরি দুর্নীতি মামলায় যাদের নাম জড়িয়েছে ইদানিংকালে তাদের একটি করে বান্ধবী রয়েছে, যেমন পার্থ অর্পিতা, কুন্তল সোমা, এবার অয়ন শ্বেতা চক্রবর্তী। অয়নের থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মামা ভাগ্নি পরিচয় থেকে অয়নের টাকায় গাড়ি। অয়নের প্রয়োজনায় কাবাডি কাবাডি ছবিতে অভিনয় করেছিলেন শ্বেতা। অয়ন তাকে হোন্ডা সিটি গাড়িটি ব্যবহার করতে দিয়েছিলেন তার জন্য। শ্বেতা ও অয়নের পরিচয় 2016 থেকে 2017 সালের মধ্যে। তারা একসাথে ডুমুরডহ গ্রাম পঞ্চায়েতে কাজ করতেন। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ওই পঞ্চায়েতে কাজ করতেন শ্বেতা। এছাড়া তিনি মডেল হিসেবেও কাজ করেছেন। অয়ন ও শ্বেতা একটি ফ্ল্যাটেও থাকতেন। স্থানীয় বাসিন্দাদের কাছে নিজেদের মামা ভাগ্নি পরিচয় দিতেন, কিন্তু শ্বেতা এটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। শ্বেতা এখন কামারহাটি পৌরসভাতে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করছেন। শিক্ষক থেকে মজদুর সমস্ত নিয়োগেই টাকা নিয়ে চাকরি হতো। আর এইদিকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক রাস্তায় বসেছে তাদের অধিকার পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে এইরকম অবস্থা হবে আপনি কোনোদিন ভেবেছিলেন?